আজি বসিব রাজ্য সরকারঙ্কো গুরুত্বপূর্ণ ক্যাবিনেট বৈঠক রাতি 8:30 রে লোকসভা ভবনে বসিব বৈঠক মুখ্যমন্ত্রী মোহন মাঝিঙ্ক অধ্যক্ষতায় বসবাক থাকা এই বৈঠকরে যোগ দেবে মন্ত্রিমণ্ডলর সদস্য মানে এবং সমস্ত মন্ত্রিমণ্ডলর সদস্য মানুষ ফোন কল যাই মোহন সরকারঙ্কো এহা হেউচি তৃতীয় ক্যাবিনেট বৈঠক পূর্বরু দুইটি ক্যাবিনেট বৈঠকরে নটি গুরুত্বপূর্ণ নিষ্পত্তি নেইছন্তি মোহন সরকার। এ সম্পর্কে অধিক সূচনা পাই আমার সহিত ফোন লাইনরে আমার ব্যুরো চিফ দিব্যজ্যোতি মহান্তি যোড়ি হচ্ছেন। দিব্যজ্যোতি, আজি মোহন সরকারঙ্কো গুরুত্বপূর্ণ ক্যাবিনেট বৈঠক বসিব, এহা হচ্ছে তৃতীয় ক্যাবিনেট বৈঠক, কোন গুরুত্বপূর্ণ নিষ্পত্তি আসিপারে? আগরু তো নটি গুরুত্বপূর্ণ নিষ্পত্তি নেইছন্তি মোহন সরকার। দেখুন নিশ্চিত ভাবে আজি মোহন সরকারঙ্কো তৃতীয় ক্যাবিনেট বৈঠক বসবাক যাচ্ছে, সন্ধ্যা বা রাতে 8:30 সময় এই বৈঠক বসব। লোকসভা ভবনর তৃতীয় মহলার বসবাক এই বৈঠকরে যোগ দেওয়া মন্ত্রিমণ্ডল সদস্য মানুষ এর ভিতরে ফোন কল যাই সারিছে এবং সমস্ত কুহযাই সন্ধ্যা বা রাতে 8:30 পূর্ব পৌঁছাওয়া লোকসভা ভবন এবং আজ অনেক গুড়ে গুরুত্বপূর্ণ নিষ্পত্তি ক্যাবিনেটে নিয়াযিব। যেহেতু বিধানসভা বর্তমান চালিছে, সেপাই ক্যাবিনেট সম্পর্কিত ঘোষণা ন হই পারে বা করা যিব নাই, যাহা নিয়ম রয়েছে যা বিধি রয়েছে। আসন্তা কালি বিধানসভার সংসদ ব্যাপার মন্ত্রী এ সম্পর্কিত ঘোষণা করবে যে আজি রাজ্য ক্যাবিনেট কেউ প্রসঙ্গে নিষ্পত্তি নেইছন্তি, কেউ গুরুত্বপূর্ণ নিষ্পত্তি নেইছন্তি। কিন্তু যদি আপন দেখিবে পূর্ব দুইটি ক্যাবিনেটরে নটি গুরুত্বপূর্ণ নিষ্পত্তি রাজ্য ক্যাবিনেট নেইছি, যেমিতি কি রক্তমন্ডার খোলা যিবা প্রসঙ্গ হেউ, কিংবা যে চারিদুয়ার খোলা যাওয়া প্রসঙ্গ হেউ, সুভদ্রা যোজনা কথা হেউ, কিংবা ধান কুইন্টাল 3100 করা যাওয়া প্রসঙ্গ হেউ, ওড়িয়া অস্মিতা পাই 200 কোটি টাকার ফন্ড গঠন কথা হেউ, এভাবে পাখাপাখি নটি গুরুত্বপূর্ণ নিষ্পত্তি নিয়া হয়েছে। শ্রমিক মানক যে ওজেস বা পারিশ্রমিক বৃদ্ধি ভি পাখাপাখি নটি গুরুত্বপূর্ণ নিষ্পত্তি নিয়েছেন মোহন সরকার। তো আজি যে ক্যাবিনেট রয়েছে এতে মধ্যে অনেক গুড়িয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গে নিষ্পত্তি নেবার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চল বিকাশকে অধিক গুরুত্ব দিয়াযিবার মধ্যে তা সম্ভাবনা রয়েছে। নিশ্চিন্ত দিব্যজ্যোতি, অনেক গুরুত্বপূর্ণ নিষ্পত্তি মধ্য এই আজি বসবাক থিবা ক্যাবিনেট বৈঠকরে নিয়া যাই পারে। চর্চা হউতলা রত্নভণ্ডার খোলা যিবা পরে রত্নভণ্ডার গণতি পাই মধ্যে চর্চা হউতলা, এই ক্যাবিনেট আজির ক্যাবিনেট বৈঠকরে এভলি এক কিছু নিষ্পত্তি আসি পারে কি? দেখুন নিশ্চিত ভাবে রত্নভণ্ডার খোলা যিবা এবং গণতি মন্ত্রী নেইকরি এসওপিরে সম্পূর্ণ ভাবে রহিছি, সে সম্পর্কিত বিভিন্ন যে লাইন রয়েছে কিভাবে তার গণতিমন্ত্রী করা যাব, কোন তার পরবর্তী পদক্ষেপ নিয়া যাব, সে নেই এসওপি করা যাই চাচ্ছি। তো সে দৃষ্টিকোণ রত্নভণ্ডার গণতির যে ক্যাবিনেট নিষ্পত্তি কোণ আবশ্যকতা বর্তমান করতেছে না, কিন্তু যাহা সূচনা রয়েছে আজ বজেট পূর্ব কিছু বড় নিষ্পত্তি নেই পারন্তি রাজ্য সরকার, এ সূচনা মিলুছি। যেহেতু আসন্তকালি বজেট রয়েছে তা পূর্ব কিছু বড় নিষ্পত্তি রাজ্য সরকার নেবাকু যাউছন্তি, সেইভাবে কিছু বজেট পূর্ব রাজ্য সরকার বড় নিষ্পত্তি নেওয়া পাই যাউছন্তি এবং আজি চলিত বৈঠক বসিয়াকু থিবা ক্যাবিনেট বৈঠকরে কোন নিষ্পত্তি হই পারে সমস্তঙ্কর তা উপরে মধ্যে নিহাতি ভাবে নজর রহিব। বহুত বহুত ধন্যবাদ দিব্যজ্যোতি আপনকর সমস্ত সূচনা পাই। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।